ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्व भासकम भाव षट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तं नमामि देव देव रामकृष्णमीश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा समबेत होते पेरेछि रामकृष्ण संघेर षष्ठ संघगुरु परम पूजनीय श्रीमद् स्वामी बिरजानंद जी महाराजेर उपदेश संकलन परमार्थ प्रसंग निये पाठ एवं आलोचनार उद्देश्य निये আমি শুরুতেই একেবারে ক্লাস শুরুতেই আপনাদের সকলের কাছে একেবারে করজোরে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমরা ঠিক সময়ে ক্লাস শুরু করতে পারিনি, ভীষণ সমস্যা হয়েছে, 15 মিনিট কম ক্লাস হবে, এটা কোনোভাবেই মেক আপ করা সম্ভব নয়, কিন্তু এটা আমার কিচ্ছু করার ছিল না। আমরা যে যন্ত্রটা দিয়ে করি সেটা অটোমেটিক্যালি আমাদের না চাইতেই আপডেট হতে শুরু করেছে, এখন সেটাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, অত বিদ্যে বুদ্ধি আমার নাই, সে কারণে আমরা আলটিমেটলি এটা দিয়ে এসেছি। এই এই যন্ত্রে বারবার ইন্টারনেট কানেকশান আসা যাওয়া করি, আসা যাওয়ার মধ্যে যতটুকু আমাদের পড়াশুনো করা সম্ভব ততটুকু আমরা পড়ব। আমরা শেষ করেছিলাম 308 নম্বর সূত্র দিয়ে, সেখানে মহারাজ বলছেন চালাকি করে বা ফাঁকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না, বাহ্য আড়ম্বরে ও কথার চটকে লোককে ভুলাতে পারে কিন্তু ভগবানের সঙ্গে কপটতা চলবে না, নিজেই ঠকবে, সাধন ভজন সব ফুটো কলসিতে জল ঢালার মতো পণ্ডশ্রম হবে, অক্লান্ত পরিশ্রম ও পূর্ণ আত্মোৎসর্গের দ্বারাই চরিত্র গঠিত হয় এবং মহৎ কাজ সাধিত হয়। একেবারে খুব একবারে সঠিক কথা আর কি, যে চালাকি দিয়ে কিচ্ছু হয় না, না সংসার হয়, না ঘর হয়, না কাজ হয়, কোনো কিছু হয় না, চালাকি দিয়ে একটা সময় অবধি আমরা কোনো একজন মানুষকে বোকা বানাতে পারি, কোনো একদল মানুষকে বোকা বানাতে পারি, কিন্তু সবসময় সবাইকে বোকা বানানো সম্ভব হয় না, এটা হচ্ছে কথা। মহৎ কাজ তো হয়ই না, অসৎ কাজই হয় না তো মহৎ কাজও হয় না। এই যে যারা এই কালো জগতে থাকেন তাদের পারস্পরিক বিশ্বাসটা খুব বড় জিনিস, এবং একে অপরকে বিশ্বাস করেন বলেই কালো জগতে টিকে থাকাটাও সম্ভব। কালো জগতের মানুষ যখন আলোর সামনে এসে পড়েন তার মানে হচ্ছে কালো জগতের মানুষদের ভেতরে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কোনোভাবে কালো জগতের মানুষকে ধরা যায় না। বড় বড় পুলিশ আধিকারিকদের কাছে শুনেছি যে ওরা যখন এই সমস্ত কালো মানুষদের ধরবার চেষ্টা করতেন তাদের এই একটাই পন্থা ছিল, তারা এই কালো মানুষদের জগতের ভেতরে যাদের একে অপরের ভেতরে অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে সেই অবিশ্বাসের সম্পর্কটা কে ধরে সেই সূত্রটা ধরে তারা তার কাছে পৌঁছতে পারে। সেখানে ভগবান লাভ একটা অত্যন্ত দুরূহ কাজ, সেই কাজটি আমাদের হওয়াটা খুব জরুরি, আমাদের এই ভাবনা চিন্তাটা আমাদের থাকা দরকার। এই চালাকি তা করে বা ফাঁকি দিয়ে কোনো মহৎ কাজ আরম্ভ হয় না। আরেকটা কিসে হয় না, বাহ্য আড়ম্বরে ও কথার চটকে লোককে ভুলাতে পারো, ভগবানের সঙ্গে কপটতা চলবে না, নিজেই ঠকবে। এটা একেবারে হাড়ে হাড়ে সত্য কথা। আমরা মানে বাহ্যিক আড়ম্বর দিয়ে একবারে খুব ভালো কথা বলে ফার্স্ট ক্লাস কথা বলে নিজের সম্পর্কে একটা অন্য সুপারফিশিয়াল আইডিয়া তৈরি করে আমরা অন্যদের বোকা বানাতে পারি, কিন্তু আমরা কোনোভাবেই আমরা এই ভগবানের সঙ্গে কপটতা চলে না, কারণ তিনি অন্তর্যামী, তিনি একেবারে না বলতেই অর্ধেক কথা বুঝে যান। পূজনীয় আত্মস্থানন্দজির কাছে আমরা যখন সাধু হতে আসি, যারা আমাদের সিনিয়র ছিলেন এই হয়তো 3-4 মাস আগে জয়েন করেছেন, তারা মহারাজের কাছে যখন আমরা যেতাম বলতেন খুব সাবধানে কথা বলতে বলবে, উনি হ শুনলেই সেটা হাওড়া না হালি শহর বুঝে যান। আমরা পূজনীয় মহারাজের কাছে কাজ করতাম, 1 বছর কাজ করেছি, মহারাজ তখন সাধারণ সম্পাদক, মহারাজ দেখতেন খুঁটিয়ে খুঁটিয়ে, মহারাজ নিজের কাজই করছেন, জামা পরছেন, গেঞ্জি পরছেন, জামা পরছেন, উত্তরীয় নিচ্ছেন, খাচ্ছেন, সকালবেলা হরলিক্স খেয়ে আসতেন অফিসে, যেত ওনার খেতে আসতে অনেক দেরি হতো, তাই খাচ্ছেন, কিন্তু তারই মাঝখানে লক্ষ্য করছেন আমরা যে কাজগুলো করছি সেটা কীরকম সঠিক করছি, এবং উনি সামান্যতম দেরি করতেন না, তাই সামান্যতম দেরি হলে ভীষণ অসন্তুষ্ট হতেন, সেটা কোনোভাবে কোনো কিছু দিয়ে একেবারে বোঝানো যেত না। আমার মনে আছে একবার আমি একটা মিথ্যে কথা ওনাকে বলেছিলাম, আমার খুব জ্বর হয়েছিল এবং জ্বরের কারণে মহারাজ বলেছিলেন এবার যার জ্বর হবে তাকে চলে যেতে হবে, সঙ্ঘের বাইরে চলে যেতে হবে, এবং সেই মানুষটি আমি,
সেই কারণে জ্বর হওয়ার সময় আমার ভীষণ ভয় করতে থাকলো। একদিন জ্বরে না জানিয়ে আছি, রোজ জ্বর হচ্ছে, একদিন ক্লান্ত হয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। যতক্ষণে ক্লাসে গেছি এমন কিছু দেরি হয়নি, কিন্তু মহারাজ যখন জিজ্ঞাসা করলেন এত দেরি কেন, তখন বলে ফেলেছিলাম যে আমি বাথরুমে গিয়েছিলাম। মহারাজ বললেন, ও আচ্ছা বাথরুমে গিয়েছিলে, আর কিছু বললেন না। কিন্তু ওনার কথা থেকে বোঝা গেল ইনি আমার মিথ্যেটা ধরে ফেলেছেন। তারপরে যখন ক্লাস শেষ হয়ে গেল, ধীরে ধীরে মহারাজকে জানালাম, মহারাজকে বললাম আজকে একটা খুব বড় অপরাধ করে ফেলেছি। মহারাজ চোখ বন্ধ করেই বলছেন, ওই বাথরুম যাওয়াটা তো। তারপরে বললেন, এই মহারাজের এই কথাটা শুনেই আমি তখন বললাম, হ্যাঁ মহারাজ, তখন আমি আশা করছি যে উনি তখন আমাকে সঙ্গ থেকে বার করে দেবেন। এরকম একটা পরিস্থিতি চলছে, এমন সময় মহারাজ খুব শান্ত গলায় বললেন, জানিস তো আমরা কেউ পারফেক্ট হয়ে আসি না, পারফেক্ট হয়ে এলে ওই ঠাকুরের বেদির ওপরে, ঠাকুরের বেদিতে আমরাই বসে থাকতাম, ঠাকুর আমাদের নাকের গোড়ায় পলতে পোড়া ঘোরাতেন, আর স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খণ্ডন পাব বন্দন গান গাইতেন। আমরা পারফেক্ট নই বলেই ঠাকুর এখনও পর্যন্ত বেদিতে বসে আছেন, স্বামীজি তার মন্দির থেকে বসে আমাদের কাজ দেখছেন, আমরা তার সামনে পলতে পোড়া ঘোরাচ্ছি, আমরা তার সামনে খণ্ডন পাব গাইছি। অতএব ভুলটা কি সেটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে নিজের কাছে বা ভগবানের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে হবে যে এই ভুল আমি দ্বিতীয়বার আর কোনো দিন কখনো করব না, এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। উনি বলতেন, সবসময় বিশ্বাস রাখবে কেউ তোমার বস হতে পারে না, তোমার একমাত্র বস হলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ, তিনি ভিন্ন তোমার আর কেউ বস নেই। অতএব যদি ভয় যদি পেতে হয় তাকেই ভয় পাবে, এমন কিছু কাজ করবে না যেন দিনের শেষে এসে তার সামনে চোখে চোখ রেখে বলতে পারো না যে আমি ঠিক তার দিকে চোখে চোখ রাখিয়ে দেখে দাঁড়িয়ে সারা দিনের গল্প বলতে পারবে না, এরকম কাজ করবে না। ভগবানের সঙ্গে কোনো রকম কোনো কপটতা চলে না, কারণ তিনি অন্তর্যামী। আমরা বাইরের মানুষকে ভুলাতে পারি, বাইরের মানুষকে বোকা বানাতে পারি, কিন্তু ভগবানকে কখনোই বোকা বানাতে পারি না, কখনোই কোনোভাবে তাকে অন্যরকম কিছু বলতে পারি না। বলছেন, সাধন ভজনের সব ফুটো কলসিতে ঢালা জল ঢালার মতো পণ্ডশ্রম হবে। আমাদের জীবনে যদি ভুল থাকে, ফাঁক থাকে, তাহলে অবশ্যই জানবেন সাধন ভজন যা কিছু করছি তার ফল যাবতীয় কিছু বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা দীর্ঘদিন ধরে সাধন ভজন করি, দীর্ঘদিন ধরে জপ ধ্যান করি, তবু আমাদের ব্যক্তি জীবনের মানোন্নয়ন হয় না কেন? তবু আমাদের মধ্যে সামান্যতম ধৈর্য এসে উপস্থিত হয় না কেন? আমাদের বিপদে পড়লে আমরা কেন ভগবানকে ভুলে যাই? এর কারণ হচ্ছে আমরা নিজেই মন দিয়ে আমাদের যে আদিষ্ট কর্ম সেটি ছাড়া আর সমস্ত কিছু করি, এবং সেই কারণেই আমাদের যাবতীয় সমস্যা এসে দেখা দেয়। অক্লান্ত পরিশ্রম এবং পূর্ণ আত্মোৎসর্গের দ্বারাই চরিত্র গঠিত হয়, মহৎ কাজ সাধিত হয়। জীবনে কোনো জিনিস খুব ভালো করে পাওয়া যায় না, আপনি চাইলেন এবং সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন তা হয় না। আপনারা যারা মায়েরা যারা সংসার করছেন তারা জানেন, তারা আরও বেশি প্র্যাকটিক্যাল হিসেবে জানেন যে সংসারে একটা সংসারকে দাঁড় করাতে কী পরিমাণ পরিশ্রম লাগে, অক্লান্ত পরিশ্রম, ক্লান্তিহীন পরিশ্রম করতে হয়, তবে একটা সংসার সোজা হয়ে দাঁড়ায়। এবং তাতে নিজেদের অনেক সময় আত্মত্যাগ করতে হয়, অনেক সময় নিজের ইচ্ছে অনিচ্ছাকে বলি দিতে হয়, এটা হচ্ছে কথা। 309 নম্বর সূত্রে মহারাজ বলছেন, নিজে কিছু করব না বা করতে পারবো না, তুমি যদি করে দাও তবেই হবে, এসব পুরুষত্বহীনদের কথা, মুখে তুলে ধরে ধরো তবে খাবো, এই ভাব যাদের বা যে সমাজের তাদের মরাই ভালো। আর প্রাকৃতিক বিধানে ধীরে ধীরে শক্তিহীন হয়ে তারা মারাও যাবে, পরমুখাপেক্ষী হয়ে বা কোনো দৃষ্ট বা অদৃষ্ট শক্তির সাহায্যের ভরসায় বেঁচে থাকা মৃত্যুর সমান, স্বাধীনতা স্বর্গ, পরাধীনতা নরক। আমাদের চোখের সামনে শ্রীলঙ্কা দাঁড়িয়ে আছে, একটা দেশ, যে দেশ যথেষ্ট সমৃদ্ধশালী ছিল, যে দেশ আত্মনির্ভর ছিল, যে দেশ অন্যান্য দেশের মানুষজনকেও এক সূত্রে বাঁধতে পারত, সেই দেশ যখন উগ্রপন্থী আক্রমণ হয়েছিল তখনও পর্যন্ত ভেঙে পড়েনি, অথচ সেই দেশ এখন দেউলিয়া হয়ে গেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এর মূল কারণ হচ্ছে বিলাস ব্যসনে তাদের সামান্যতম লাগাম ছিল না, আর এই বেলাগাম বিলাস ব্যসন একটি করার জন্য তারা বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়েছিলেন। এখন তাদের যে সঞ্চিত অর্থ তাদের রিজার্ভ ব্যাঙ্কে আছে, সেই অর্থ যদি সবটুকুও খরচ হয়ে যায়
তাহলে এই বৈদে তাও এই বৈদেশিক ঋণ শোধ করা যাবে না। দেশের মানুষ না খেয়ে মরছে, দাঙ্গা শুরু হয়ে গেছে, জনবিক্ষোভ হচ্ছে, একে একে শ্রীলঙ্কানরা তাদের দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এই যে পূজ্যপাদ মহারাজের এই কথাটার একেবারে খুব একবারে যাকে বলে অনুরণন আপনারা দেখতে পারবেন। নিজে কিছু করব না বা করতে পারবো না, তুমি যদি করে দাও তবেই হবে, এসব পুরুষত্বহীনদের কথা। শ্রীলঙ্কা দেশ মূলত যে জিনিসটার উপর তারা নির্ভর করতেন তা হলো তাদের ট্যুরিজম, পর্যটন। করোনার কারণে পর্যটন শিল্প খুব মার খেয়েছিল, এটা খুব স্বাভাবিক, সবাই এটা ভুগছে। কিন্তু শুধুমাত্র পর্যটনের উপর নির্ভর করে অন্য দেশের ঘাড়ে চাপাটা কোনোভাবেই খুব কাজের জিনিস ছিল না। আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে তাই হবে। নিজে যদি আমরা কিছু না করতে, নিজে করলে কি হয়, প্রত্যেকটা জিনিসের সমস্যা এবং তার ভালো, প্রত্যেকটা জিনিসের বাধা এবং সে বাধাকে কেমন করে অতিক্রম করতে হয় এ সম্পর্কে আমাদের একটি সম্যক ধারণা হয়। আমাদের মনে আছে আমরা যখন প্রথম সাধু হতে আসি 1994 সালে, সে বছর স্বামীজির শিকাগো বক্তৃতার শতবর্ষ পূর্তি হচ্ছে। হেডকোয়ার্টার্স থেকে স্বামীজির লেখার চারটি সংকলন, চারটি ভাষায় চারটি সংকলন বেরোলো, তিনটি চারটি করে বই, প্রথমে বাংলা, ইংরেজি, হিন্দি, তারপরে ধীরে ধীরে অন্যান্য ভাষা, তামিল, তেলুগু, মালায়ালম, কন্নড় এবং অন্যান্য গাড়োয়ালি ভাষা, এই সমস্ত ভাষায় সেগুলি প্রকাশিত হলো। এগুলো সবটাই সেটা বেলুড় মঠ থেকে যেত, বেলুড় মঠে তারা অর্ডার দিতেন এবং বেলুড় মঠ থেকে যেতেন। আমরা যারা নতুন ব্রহ্মচারী ছিলাম আমাদের এই কাজটা ছিল, আমরা ছোট ম্যাটাডোরে করে সেই সমস্ত বই নিয়ে অদ্বৈত আশ্রমে যেতাম, সেখান থেকে সেগুলো প্যাকিং করে পাঠানো হতো। এই যে বেলুড় মঠ থেকে অদ্বৈত আশ্রমে যাওয়া, টোটো ম্যাজিক কারের পেছনে যেরকমভাবে কুলিরা বসে থাকে সেই রকমভাবে কুলিদের মতো বসে থেকে যাওয়া, এটি আমাদের করতে হতো। প্রত্যেকেই খুব উচ্চশিক্ষিত, তারা লেখাপড়া শিখে এসেছিলেন, প্রথম প্রথম তাদের খারাপ লাগতো। আমরা একবার এই নিয়ে আলোচনাও করেছিলাম পূজনীয় তাপস মহারাজের সঙ্গে। পূজনীয় মহারাজ বলেছিলেন এইটা তোমাদের জোর করে এই কারণে করতে বলা হচ্ছে, তোমরা অন্যের ব্যথা, অন্যের কষ্ট, অন্যের কাজের যে গভীরতা এটা বুঝতে শিখবে, তাহলে তোমরা শ্রমের মর্যাদা দিতে পারবে। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে অনেক মানুষই শ্রমের মর্যাদা দেয় না, এবং পরবর্তীকালে এটা আমাদের খুব সাহায্যের কাজ হয়েছিল। আমরা যখন রিলিফে গিয়েছি, এখনও যে রিলিফ করি, যে জিনিসপত্র তুলতে গেলে কোনো রকম মানসিক প্রতিবন্ধকতা আসে না। এরকম করে আমাদের যে ছেলেরা যারা লোডিং আনলোডিং করে তারা যেরকমভাবে জিনিসপত্র মাথায় করে কাঁধে করে নিয়ে যেতে পারে, আমরাও সেটা পারি আর কি, এখনও পর্যন্ত পারি। এইটা হচ্ছে কথাই, প্রতিবন্ধকতা যদি না জানতে শিখি, কোন কাজে কি বাধা আছে এবং সেই বাধাকে কেমন করে অতিক্রম করতে হয় যদি না শিখি, তাহলে জীবনের বাধাকেও আমরা কোনো দিন অতিক্রম করার মতো যোগ্য হয়ে উঠতে পারবো না। এটা আমাদের বুঝতেই হবে। আমরা যারা বুঝি মুখে তুলে ধরে খাবো, আর এই ভাব যাদের বা যে সমাজের, তাদের মরাই ভালো, আর প্রাকৃতিক বিধানে তারা মরবেই। মহারাজ বলছেন মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু মানে তাদের জীবন স্থবিরতা প্রাপ্ত হবে, এই স্থবিরতা প্রাপ্ত হবে, জীবন মানে একটা জায়গায় থেমে যাবে, তার কোনো রকম গতি, তার সামান্যতম পরিবর্তন দেখতে পারবো না। পূজ্যপাদ মহারাজজি বলতেন সাধক জীবন হবে বহতা পানির মতো, যে নদীর জল বইছে তার মতো। সাধক জীবন যদি স্থবির হয়ে যায় তাহলে সে ডোবা পুকুরের মতো হয়ে যায়, ডোবা পুকুরের জল একটা সময় আর ইয়ে থাকে না, গন্ধ হতে থাকে এবং সেটা ব্যবহারের অযোগ্য হয়ে যায়, তখন সেই পুকুরের জল সম্পূর্ণ ফেলে দিয়ে পুকুর কেটে তার ভেতরের পাক সরিয়ে আবার নতুন করে জল আনতে হয়। কিন্তু বেহতা পানি, যে জল সবসময় বইছে, সেটি সবসময় বাধাকে অতিক্রম করে যাওয়ার শক্তি অর্জন করছে, বাধাকে গুড়িয়ে দেওয়ার শক্তি অর্জন করছে। আপনারা যারা গোমুখেও না, গঙ্গোত্রীতে যারা দেখেছেন তারা দেখবেন একটা অংশকে বলা হয় শিবের জটা, গেরুয়া রঙের একটু সেটা, আর সেই শিবের জটা যেরকম হয় সেরকম, আসলে তা নয়, এগুলো কিন্তু পাথর, পাথরের মাঝের অংশটা, ওপরের অংশটা বইতে বইতে গঙ্গা খইয়ে দিয়েছে। এবং ওই অঞ্চলে যদি আপনাদের হাত রাখার সুযোগ হয় তাহলে বুঝবেন ওখানে হাত রাখলেই হাত তিন টুকরো হয়ে যাবে, ওই পাথরগুলো এত ধার হয়ে গেছে। এই জল মা গঙ্গা ওখানে নামবার সময় পাথরগুলো প্রতিবন্ধক হিসেবে কাজ করতে, সেই প্রতিবন্ধকতাকে ঠেলে দিয়ে তারপরে এগিয়ে যাওয়া হয়, ঠেলে দেওয়ার জন্য সামনের যা কিছু বাধা সেটাকে অতিক্রম করে যেতে
সে আরো স্বচ্ছ আরো আরো দ্রুত বেগে সে বইতে পারে। ঠিক সেই রকম জীবনে যত বাধা আসবে, এটা একটা খুব আশার কথা। আমরা অনেক সময় আমাদের জীবনে যখন সংকট এসে উপস্থিত হয়, আমরা ভাবি যে কেমন করে সেটাকে অতিক্রম করব, আমরা বোধহয় অতিক্রম করে উঠতে পারবো না। এই কথাটা কিন্তু ঠিক নয়। আমাদের জীবনে যত বাধা আসবে, যত আমরা আক্রান্ত হব, যত আমরা বাধা পাবো, তত আমাদের ভেতরে জেদ আসা উচিত আমরা যেন এটাকে অতিক্রম করে নিতে পারি। কোনো জিনিস হাতে করে পাওয়া যায় না। গুরু আপনাকে সাধন বিদ্যা সাধন পদ্ধতি শেখান, শুধু তাই নয়, আপনাকে স্পর্শ করে আপনার ভেতরে সাধন করার ইচ্ছেটাকে জাগ্রত করে দেন। কিন্তু সেই ইচ্ছেটাকে যদি আপনি আগুন, সেই আগুনটাকে যদি আপনি হাওয়া দিয়ে বাড়িয়ে না নিতে পারেন, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই আপনি এখানে যেতে পারবেন না, সিদ্ধির পথে যেতে পারবেন না। পরমুখাপেক্ষী হয়ে বা কোনো দৃষ্ট বা অদৃষ্ট শক্তির সাহায্যে ভরসায় বেঁচে থাকা মৃত্যুর সমান, একবারে খুব সোজা কথা। পরের ওপর মুখাপেক্ষা হয়ে সেটা বেঁচে থাকার মধ্যে কোনো কৃতিত্ব নেই, সেটা মৃত্যুর সমান। স্বাধীনতা স্বর্গ মানে আমি যা কিছু তাই করো তা কিন্তু নয়, আমি আমার ইচ্ছের মালিক, যে কাজটি করতে পারি সেটা আমি কারুর সাহায্য ব্যতীত, কার সারুর সাহায্য ব্যতিরিকেই আমরা করতে পারি, এই বোধটা যেন আমাদের ভেতরে থাকে। 310 নম্বর সূত্রে মহারাজ বলছেন, কর্মবাদ মানলে অদৃষ্টবাদী কেন হতে হবে? কর্মবাদ চিরকাল মানুষকে মুক্তির বাণী ঘোষণা করেছে। যদি আমি কর্মদোষে নিজেকে বদ্ধ ও অধঃপতিত করে থাকি, তো নিশ্চয়ই কর্মগুণে আবার নিজেকে উন্নত করতে পারব। নিজেকে নিজে যদি বাঁধতে পারি, তো নিজেই সে বন্ধন খুলতে পারি। তফাৎ শুধু ইচ্ছা ও কর্মে। সৎসংকল্প, সৎকর্ম ও সাধুবৃত্তির দ্বারা অসৎ কর্মপাশ ছেদন করে কেনই বা আমরা মুক্ত হতে না পারব? যদি কোনোকালে মুক্তি পাওয়ার সম্ভাবনা না থাকতো, তাহলে মানুষ পাগল হয়ে যেত। কেনই বা আমরা আত্মত্যাগ করে সৎকর্ম বা ধর্ম করতে যাব? যদি অসৎকর্মের দ্বারাই বেশি লাভবান হতে পারি, তাহলে সমস্ত ধর্মভাব, সাধুভাব, দয়াপ্রীতি জগৎ থেকে লোপ পেয়ে যেত এবং মানুষ পশুতে রূপান্তরিত হতে পারবে। কর্মবাদ হলে অদৃষ্টবাদী কেন হবে, হতে হবে? অদৃষ্ট মানে দেখবেন কিছু মানুষ থাকে, তারা কোনো একটু পরাভূত হলেই বলে আমার অদৃষ্টে এরকম লেখা ছিল। মহারাজ বলছেন, কর্মবাদ চিরকাল মানুষকে মুক্তির বাণী ঘোষণা করেছে। যদি আমি কর্মদোষে নিজেকে বদ্ধ অধঃপতিত করে থাকি, তো নিশ্চয়ই কর্মগুণে আবার নিজেকে উন্নত করতে পারব। আমি যদি মনে করে থাকি আমার কর্মের ফলেই আজকে আমার খারাপ হয়েছে, তাহলে অবশ্যই এটা অবশ্যই সত্য কথা যে আমি আমার কর্মের দ্বারাই আবার সেই এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে পারবো। এইটা হচ্ছে কথা, এটা আমাদের বুঝতেই হবে। আমি আমার কর্মের দ্বারা যেরকম খারাপ অবস্থায় পৌঁছেছি, আমি আবার কর্মের দ্বারা ভালো হতে পারবো। আমাদের চোখের সামনে বাল্মীকি হলেন উদাহরণ। বাল্মীকি সংসার প্রতিপালন করার জন্য চুরি ডাকাতি করতেন, এবং এই চুরি ডাকাতি করার সময় তিনি একদিন মহামুনি নারদের সঙ্গে দেখা হলো। নারদ তাকে জিজ্ঞাসা করলেন, এই যে তুমি খারাপ কাজ করছো, এটা কেন করছো? বলছেন, আমার পরিবার এবং প্রতিজনদের প্রতিপালন করার জন্য করছি। তখন নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তোমার পরিবারের মানুষজনকে গিয়ে জিজ্ঞেস করো, এই যে তুমি খারাপ কাজ করছো, এই কাজের দায়িত্ব তারা নেবে, তার দায়ভার তারা নেবেন কিনা? রত্নাকর একেবারে খুব স্যাঙ্গুইন ছিলেন, হ্যাঁ, তার বাবা মা, তার পরিবার পরিজন তার এই পাপকর্মে দায়ভার নেবেন। স্ত্রীকে যখন গিয়ে বললেন, তিনি বললেন, কেন আমি তোমার কাজের দায়ভার নেব? তোমার কাজ ছিল আমাকে এ করা, আমাকে তুমি বিয়ে করে এনেছো, আমাকে খেতে দেওয়া, আমার কাপড় জামা এসব দেওয়ার দায়িত্ব তোমার, তুমি কেমন করে সেটি করবে সেটি আমার জানা নেই। বাবা মার কাছে যখন তিনি গেলেন, বাবা মা বললেন, ছোট থেকে তোমায় বড় করেছি, এখন আমাদের দেখা কর্তব্য, তখন তোমার কর্ম আমাদের দেখাশোনা করা। তুমি কিভাবে অর্থ উপার্জন করে আমাদের দেখাশোনা করবে সেটির দায়িত্ব আমাদের নয়। দেখুন, কেউ আমাদের কর্মফলের দায়িত্ব গ্রহণ করেন না, আমাদের কর্মফলের দায়িত্ব আমাদের নিজেদেরকে গ্রহণ করতে হবে। আমরা ভালো কাজ করলে যেরকম ভালো ফল হবে, সেরকম খারাপ কাজ করলেও খারাপ ফল হবে। অতএব ভালো ফল করলে যখন ভালো কাজ করলে যখন ভালো ফল পাওয়া যাবে,
তখন কেন শুধু শুধু খারাপ কাজ করতে যাব। একদল ছেলের সাথে পরিচয় হয়েছিল, তারা একটি সংস্থায় চাকরি করতেন, অবসর সময় তারা মদ্যপান ইত্যাদি করেই কাটিয়ে দিতেন। একদিন ঝোড়ো সন্ধ্যায় তারা একটি আবাসনের, নির্মীয়মান আবাসনের একটি বাড়ির তলায় তারা আশ্রয় নিয়েছিলেন তাদের বাইকগুলোকে রেখে। তারা দেখলেন সেই বাড়ির ছেলেপুলেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের বেশিরভাগই কারুর জামা গায়ে জামা নেই, মেয়েদের কারুর কারুর ফ্রক আছে, আছে তো তার পিঠে একটাও বোতাম নেই। বাচ্চাগুলো কে এইটি জানতে তারা জানলেন ওই যে বাড়ি তৈরি হচ্ছে তার যে মজুদরা আছে, সেই যারা লেবাররা তাদের বাচ্চা। এক একটা বাড়ি করতে প্রায় অন্তত এই তিন চার অ্যাপার্টমেন্টগুলো করতে তিন চার বছর সময় লাগতো, একটা হাউজিং কমপ্লেক্স করতে তিন চার বছর সময় লাগতো। তারা সবাই ওইখানে সেই অস্থায়ী আবাসে থাকতেন, তারপরে হয়ে গেলে আবার নতুন জায়গায় চলে যেতেন। বাচ্চাগুলি কখনো স্কুলে যায়নি, কোনোদিন তাদের স্কুলে যাওয়ার মতো তাদের শক্তি বা তাদের কোনো রকম কিছু হয়নি। এবং ওই অবস্থায় ওই আবাসনের মালিকও তাদের এতটুকু জায়গা দিলেন না, এমনকি যে বাচ্চাদের জন্য তারা লড়াই করছিলেন তাদের বাবা মারাও কেউ তাদের সঙ্গ দিলেন না। তথাপি এই ছেলেগুলি অদম্য উৎসাহে কাজ করতে থাকল। যে সন্ধ্যাগুলো তারা নেশা করে কাটাতো সেই সন্ধ্যাগুলোই তারা অফিসের পরে এবং ছুটির দিনগুলো এই বাচ্চাগুলোর সঙ্গ করতে থাকলেন। আবাসনের কোথাও তাদের স্কুল করার কোনো জায়গা দেওয়া হয়নি, ফুটপাতে প্লাস্টিক পেতে এবং গ্রিলের গায়ে বোর্ড লাগিয়ে তারা পড়াতেন। ছোট্ট বাচ্চা, ছোট্ট আর কেউ নেই, প্রায় ছ সাত বছর সকলেরই বয়স, অথচ লেখাপড়া হয়নি বলে অ আ ক খ উচ্চারণ করতে তারা পারে না। ওই বাচ্চা ছেলেদের যেরকমভাবে মায়েরা শুয়ে আধখানা শুয়ে সেই পায়ের মধ্যে রেখে দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি করে, ওইরকমভাবে ওরা আমাদের আবোল তাবোলের কবিতা ওদের মুখস্থ করাতে শুরু করলো। পড়াশোনার সঙ্গে তাদের প্রথম পরিচয় হতে থাকলো। যে মানুষগুলো জীবনে দিশা খুঁজে পাচ্ছিল না, যে অল্প বয়সী ছেলেগুলো, তারা সত্যি সত্যি জীবনে দিশা খুঁজে পেল। এরকম বহু সংস্থায় আছেন যারা কাজ করছেন, অথচ তাদের নিয়েই খুব সমস্যা ছিল একটা সময়। কলকাতায় একটি খ্রিশ্চান সংস্থা, একটি খ্রিশ্চান ছেলে একটি কাজ করে, ক্যালকাটা সামারিটান্স, আপনারা অনেকেই তার নাম শুনে থেকে থাকেন। তিনি একটা সময় নিজে ড্রাগ এডিক্ট ছিলেন এবং ড্রাগ এডিক্ট হয়ে তার যে কী কষ্ট, মানুষের যে কী ঘৃণা তিনি পেয়েছিলেন সেটা তিনি অন্তরে অন্তরে উপলব্ধি করতে পেরেছিলেন। তারপর রিহ্যাব থেকে ফিরে গিয়ে তিনি এই সমস্ত ড্রাগ এডিক্ট মানুষদের জন্য শুধু রিহ্যাব তৈরি করেননি, রিহ্যাব থেকে বেরিয়ে আসার জন্য তাদের যেন একটা জীবিকার ব্যবস্থা করতে পারেন। ওই যাকে নিয়ে ছবি হয়েছে নাইজেল আকারা, তার জীবনটাও ঠিক তাই। আমরা যদি মনে করে থাকি যে না, আমাদের খারাপ কর্মই আমাদের খারাপ দিকে চালিত করেছে, তেমনি ভালো কর্ম করলেও আমরা ভালো দিকে আমাদের চালিত হবে এইটা আমরা বিশ্বাস করতে পারি, এটা বিশ্বাস করতেই হবে। নিজেকে নিজে বাঁধতে পারি তো নিজেই নিজের সে বন্ধন খুলতে পারি, যে হাত বন্ধন নিজেই বেঁধেছি সেই বন্ধন আমি নিজে নিজেই খুলতে পারি। তফাৎ শুধু ইচ্ছা আর কর্মে, দুটো খুব জরুরি। ইচ্ছেটা হওয়া সবার আগে জরুরি। আমি যে অবস্থায় আছি এই অবস্থায় থাকবো না, এর চেয়েও একটি উন্নততর জীবন যাপন করব। এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের হৃদয় আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই ভালো কর্ম বা সুকর্ম করতে পারি না। সৎসংকল্প, সৎকর্ম ও সাধুবৃত্তির দ্বারা অসৎকর্মপাস ছেদন করে কেনই বা আমরা মুক্ত হতে পারবো না। এখানে তিনটি শব্দ মহারাজ ব্যবহার করেছেন, একটা হচ্ছে সৎসংকল্প, আরেকটা হচ্ছে সৎকর্ম, আর একটা হচ্ছে সাধুবৃত্তি। ভালো হওয়ার জন্য এই তিনটি ভীষণ রকমভাবে জরুরি। এক হচ্ছে সৎসংকল্প, আমি ভালো হতে চাই, এইটা যতক্ষণ না আমার মনের মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কাজ করতে পারি না, এটা হচ্ছে এক নম্বর কথা। দুই হচ্ছে সৎকর্ম, যখন আমাদের মনের ভেতরে ভালো কাজ করার ইচ্ছা হয় তখন সেটাকে আমরা এক্সিকিউট করবার চেষ্টা করি। কিন্তু শুধু এক্সিকিউট করলে হবে না, সেই সৎ ভাবেতে টিকে থাকতে হয়। তাই বলছেন সাধু বৃত্তি, আমি খারাপ হব না, আমি ভগবানকে কথা দিয়েছি, আমি নিজেকে কথা দিয়েছি আমি ভালো হব, এই যে বিচারটা, এই চেতনাটা সবসময় নিজের ভেতরে জাগিয়ে রাখার প্রয়োজন আছে। তাই এখানে মহারাজে তিনটি শব্দ ব্যবহার করছেন, সৎসংকল্প, সৎকর্ম, সাধুবৃত্তির দ্বারা অসৎকর্মপাস ছেদন করে কেনই বা আমরা মুক্ত হতে না পারব। যদি কোনোকালে মুক্তি পাওয়ার সম্ভাবনা না থাকতো তো মানুষ পাগলে হয়ে যেত।
ধরুন এক জায়গায় জল জমছে 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 জমছে, যদি সেই জলটা বার করে দেওয়ার জায়গা না থাকতো তাহলে সেই জমা জলের জায়গায় যে মানুষ যে কীট পতঙ্গ আছে তারা সবাই মারা যেত। ঠিক সেইরকমভাবে আমাদের জীবনে যদি শুধুই সমস্যা থাকতো, যদি সমস্যা থাকতো, এই সমস্যা থেকে বেরিয়ে আসার বা মুক্তি পাওয়ার কোনো পথ না থাকতো তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এর থেকে বেরিয়ে যেতে পারতাম না। বলছেন কেনই বা আমরা আত্মত্যাগ করে সৎকর্ম বা সৎ ধর্ম করতে যাব যদি অসৎকর্মের দ্বারা বেশি লাভবান হতে পারি। আমাদের নিজেদের বোঝাতে হবে যে অসৎকর্মের দ্বারা আমরা লাভবান হব না, তাই আমরা সৎকর্ম করতে পারি, অসৎকর্মের দ্বারা কোনো রকম লাভবান হওয়া যায় না। আমাদের চোখের সামনে আছে খুব বড় উদাহরণ চরল সৌভ্রাজ, তিনি 14টি ভাষায় তিনি পারঙ্গম ছিলেন, অনেকগুলি দেশের আইন তার একেবারে মুখস্থ ছিল, অথচ তিনি সেই তার যে শুভ যে বোধটা সেটা তিনি সৎ উদ্দেশ্যে কাজে লাগালেন না, তার জীবনটা একেবারে তছনছ হয়ে যায়। 80-এর দশকে 80-এর একটু পরে 81-82 সালে আপনারা অনেকেই জানেন যে ওই বালিগঞ্জ অ্যাপার্টমেন্টে একজনের গৃহবধূ প্রথম মারা যায়, সেই নিয়ে খুব সারা কলকাতা জুড়ে হইচই হতে থাকে। তার যিনি শ্বশুর মশাই ছিলেন তিনি এই ক্রিমিনাল লয়ার এবং অন্যান্য লেখাপড়া করেননি, কিন্তু এগুলো অভ্যাস করতে করতে এইসব বিষয়ে অত্যন্ত পারদর্শী হয়ে গেছিলেন। কিন্তু দেখুন এই মানুষটা যদি এই কাজটি মানুষের লোককল্যাণের জন্য কাজে লাগাতেন তাহলে তাকে মানুষ মাথায় তুলে নাচত। এখনও দক্ষিণ কলকাতার এই দক্ষিণাপনে যাওয়ার পথে যদি বাড়িটার দিকে তাকিয়ে থাকেন শুধুমাত্র ভূতের বাড়ি বলে মনে হয়, শুধু খাঁচাটা দাঁড়িয়ে আছে, এইগুলো আমাদের চোখের সামনে থাকে, তথাপি আমরা এর থেকে বেরিয়ে আসবার চেষ্টা করতে পারি না, চাই না। বলছেন কেনই বা আমরা আত্মত্যাগ করে সৎকর্ম বা ধর্ম করতে যাব যদি অসৎকর্মের দ্বারা বেশি লাভবান হওয়া যায়। বলছেন তাহলে সমস্ত ধর্মভাব সাধুভাব দয়া প্রীতি জগৎ থেকে লোপ পেয়ে যেত এবং মানুষ পশুতে রূপান্তরিত হতো। এই জগৎ সংসারে শুভের অনেকখানি দাম আছে বলেই অশুভ বৃত্তি আমাদের মাথা ছাড়া দেয় না, আমাদের শেষ করে দিতে পারে না, শুভ বোধ আমাদের ভিতরে জাগ্রত হয় বলেই আমরা এগুলো করতে পারি। 311 নম্বর সূত্রে মহারাজ বলছেন ভগবান অনন্ত স্বরূপ হয়ে কি করে ক্ষুদ্র সীমা বিশিষ্ট মানুষ শরীরে অবতীর্ণ হতে পারেন। এ প্রশ্নের উত্তরে স্বামীজি বলেছিলেন হ্যাঁ ভগবান অনন্ত স্বরূপ সত্য, কিন্তু তোমরা যেভাবে ধারণা করো সেভাবে নয়, তোমরা অনন্ত মানে স্থূলভাবে বোঝো, স্থূলভাবে বোঝো এক অতি বড় বিরাট বস্তু যা সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে আছে। তাই মনে করো কি করে এত বড় একটা বিরাট জিনিস নিজেকে সংকুচিত করে এই অতি ক্ষুদ্র মনুষ্য শরীরে ঢুকতে পারে। বাস্তবিক পক্ষে ভগবানের অনন্ত বলতে তার অসীম আধ্যাত্মিক সত্তাকে বোঝায় এবং সেই জন্য নরদেহে অবতীর্ণ হওয়াতে তা কিছুমাত্র বাধিত হয় না। স্বামীজির জ্ঞানযোগ বক্তৃতা এক জায়গায় আছে যে সেখানে স্বামীজি বলছেন যে মোষ যে তারা মনছে, তারা যদি ঈশ্বর সম্পর্কে ধারণা করে তাহলে তারা কীরকম ধারণা করবে, ভাববে তার যে আকার তার চেয়েও একটা বড় আকারের একটা জিনিস, একটা কদাকার কিছু। আমাদের ঈশ্বর সম্পর্কে ধারণা মানে তিনি সবটুকু জুড়ে আছেন, টিভি সিরিয়ালে দেখি না ঢা 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 করে তিনি বিরাট বড় হচ্ছেন, আকাশ তার মাথা ছুঁয়ে যাচ্ছে পাত, এটা আমাদের নিজেদের কল্পনা। আদতে কিন্তু আকার দিয়ে কিছু হয় না, আদতে ঈশ্বর হলেন আমাদের অতি যে উন্নত অধ্যাত্ম চিন্তা তার প্রতিরূপ, আমাদের যে অধ্যাত্ম চিন্তা আছে সেইটির প্রতিরূপ, যার কোনো অন্ত হয় না, যার কোনো শেষ হয় না। সেটি ওই রামুক গদাধর ফর্মে এসেছিলেন এবং তার মধ্যে দিয়ে বিকশিত হয়েছেন। ঠাকুরকে যদি দেখেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন যে তার শারীরিক সৌন্দর্যটাই শেষ কথা ছিল না, সেইখানে কমছে বেড়েছে, যখন তিনি ধীরে ধীরে বাড়তে থাকলেন, যখন তিনি সাধনায় ডুবতে থাকলেন তার শারীরিক যে সৌন্দর্য সেটা একটু একটু করে কমছিল, কিন্তু তার চোখে মুখে একটা অদ্ভুত জ্যোতি ছিল, সেটা হচ্ছে ঈশ্বরীয় আনন্দের জ্যোতি, সেটা কখনোই কমত না। পুঁথিকার বর্ণনা করেছেন, শ্রীরামকৃষ্ণের গানের বর্ণনা করেছেন, গানের সময় সমাধির সময় তিনি যখন গাইতেন তাকে কেমন দেখাতো। বলছেন এক জায়গায় পুঁথিকার বলতে গিয়ে বলছেন তার মুখখানা এমন জ্যোতির্ময় হয়ে যেত,
তার হাসিটা এমন আনন্দময় হয়ে যেত, মনে হতো যে পূর্ণিমার চাঁদ সেটি যেন সম্পূর্ণভাবে বিকশিত হয়েছে। তার স্নিগ্ধ আলোয়, পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোয় জগৎ যেমন আলোকিত হয়, তেমনি তার তীব্রতা না থাকার ফলে সেই আলো সহনশীল এবং মনের ভেতরে একটা আনন্দ এনে দেয়। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা আপনারা খুব ভালো করে দেখবেন, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় যে আলো সেটা খানিকটা সিল্কের মতো, সিল্কের মধ্যে দিয়ে আলো এলে ঠিক যেরকম দেখায় ঠিক সেরকম হতবাক হয়ে দেখার মতো। আমরা তখন ছাত্র, এই এখন তো আমি বড্ড মোটা, এখন কেউ বিশ্বাসই করতে পারবেন, একটা সময় আমরা এই ট্রেকিং করতাম, সেরকম ট্রেকিং করতে গিয়ে একটা জায়গায় এসে পৌঁছেছিলাম, পরবর্তীকালে যখন সেখানে গেলাম দেখলাম সেটা খুব বিজি বিজনেস টুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে চৌকরি। আমরা তিনটে জিনিস দেখবো বলে গেছিলাম, পঞ্চচল্লী, নন্দাঘুন্টি, নন্দাকোট এবং ত্রিশূলের একটি অংশ। এই চারটি পাহাড়ের চারটি চূড়ার, এগুলি ত্রিশূলের একটি অংশ আর বাকি তিনটে খুব পরিষ্কার করে দেখা যায়। আমার আজও মনে আছে কোজাগরী পরের পূর্ণিমার পরের দিন, লক্ষ্মী পূর্ণিমার ঠিক পরের দিন প্রতিপদ তিথিতে আমরা গিয়ে পৌঁছলুম। যখন এই সন্ধ্যে ছটার সময় পৌঁছানোর পরে হাত পা হাত মুখ ধুয়ে বাইরে এসে দাঁড়ালাম, তখন মনে হচ্ছে যেন কেউ রূপো ঢেলে দিয়েছে, চাঁদের কিরণে ওই বরফ আচ্ছাদিত পর্বতগুলো সব রূপো ঢেলে দিয়েছে। মেঘমুক্ত আকাশ, কিন্তু কোথাও কোথাও খানিকটা খানিকটা মেঘ রয়েছে। চাঁদ সেই মেঘ সেই চাঁদকে ঢেকে রেখেছে এবং সেই মেঘের মেঘপুঞ্জের ফাঁক ফাঁক দিয়ে সেই চাঁদের আলো দৃশ্যমান। খানিকটা সেই তাজমহলের যে জাফরিগুলো আছে তার মধ্যে দিয়ে আলো নিয়ে গেলে যেরকম দেখা যায় সেই রকম। সে যে কী অপরূপ রূপ আমরা নিজেরাও জানি না, ছটা থেকে রাত নটা অবধি বসে বসে দাঁড়িয়ে সেই ঘরের সামনের বেঞ্চিতে বসে বসে দেখছি, কেমন করে নিজের চোখের সামনে দিয়ে ঘড়ির কাঁটা তিন ঘন্টা ঘুরে গেছে আমরা তখনও জানতে পারছি না। এই এই বর্ণনাটা এই কারণে বলা, পুঁথিকারের ওই বর্ণনা, ঠাকুরের মুখখানি যেন স্নিগ্ধ পূর্ণ চন্দ্রের মতো দেখাচ্ছে, আমরা এটা অনুভব করতে পারবো কেমন দেখায় দেখাতো। বলছেন যে এই যে সেই অনন্ত স্বরূপ, এইটা কিসের প্রকাশ? এই যে স্নিগ্ধ চন্দ্রমা সেটা হচ্ছে তার আধ্যাত্মিকতার প্রকাশ। আপনি নিজেও বুঝতে পারবেন, আপনার যত আপনি আধ্যাত্মিক হচ্ছেন, যত আপনি ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছেন, এটা কেউ বলে দেবে না, আপনি নিজে নিজে বুঝতে পারবেন। একটা ভালো লাগা সবসময় আপনার মধ্যে লেগে আছে, একটা আনন্দ সবসময় ওতে লেগে রয়েছে। আপনি হয়তো আমার মতো এরকম চৌত্রিশটি সব সর্বস্ব দাঁত বার করে হাসছেন না, এটা অবশ্যই ঠিক কথা, কিন্তু আপনার নিজের ভেতরে একটা আনন্দ একটা ভালো লাগা লেগে রয়েছে। এটা হচ্ছে এই যত আমরা এগোতে থাকবো ভগবানের দিকে। তাই স্বামী বিবেকানন্দ বলছেন এই যে ঈশ্বর হচ্ছেন তার আসল যে সম্পদ সেটা হচ্ছে তার অসীম আধ্যাত্মিক সত্তা, এবং সেই জন্য নরদেহে অবতীর্ণ হওয়াতে তা কিছুমাত্র বাধিত হয় না, সেই অনন্ত সত্তাকে আমার ভেতরে আমি প্রকাশ করতে পারি। দেখবেন একই মানুষ, একই পরিবার থেকে এসেছেন, একই রকমভাবে বেড়ে উঠেছেন, কিন্তু কেউ কৃপণ আর কেউ হাত খোলা। দেখুন একই রকম দেখতে মানুষ, কিন্তু এর কারণ হচ্ছে কেউ তার হৃদয়বত্তাকে প্রকাশিত করতে পেরেছে, কেউ তাকে সংকুচিত করতে পেরেছে। আবার যে মানুষটি খুব কৃপণ ছিল দেখা গেল পরবর্তীকালে তিনি আর ততটা কৃপণ নন, তাহলে এই শক্তিটা কোথা থেকে এলো? সেও তার ভেতর থেকে এলো। সেই অনন্ত শক্তিকে একটা ক্ষুদ্র আধারে ধরে রাখা যায় এবং ধরে রাখলে তার প্রকাশ হয়। ঈশ্বর মানে বিরাট আকারের কিছু নয়, ঈশ্বর মানে হচ্ছে আমাদের ভেতরের যে অনন্ত আধ্যাত্মিক শক্তি তাই। ওই কারণে ওই যে বিশ্বরূপ দর্শনতে দেখাতে গিয়ে এই একই ভুল এই নির্মাতারা করেছিলেন, সেখানে ভগবানকে বিরাট একটা রূপে অবতীর্ণ করা হলো, তা কিন্তু নয়। বিশ্বরূপের যে দর্শন সেখানে ভগবান বোঝাতে চেয়েছেন তিনি সব কিছুর ভেতরে আছেন, অতএব তাঁকে ছাড়া এই জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো সত্তা বিরাজমান নয়। যা চোখে দেখতে পারি, যা চোখে দেখতে পারি না, যা অন্তরে অনুভব করতে পারি, সেই এক্স ওয়াই জেড সব নিয়েই তিনি, তিনি ছাড়া আর কিছু নেই। 312 নম্বর সূত্রে মহারাজ বলছেন যিনি নির্গুণ ব্রহ্ম তিনি সগুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্মে ও অবতারে কোনো পার্থক্য নেই, তবে অবতারে ও জীবে প্রভেদ আছে। মানুষ নিজের কর্মবশে বাধ্য হয়ে বারবার জন্মগ্রহণ করেন, কিন্তু অবতার স্বেচ্ছায় জগৎ রক্ষা ও অধর্মের নাশ ও ধর্ম সংস্থাপনের জন্য এবং সাধু ও ভক্তদের
সাধু ও ভক্তদের অনুগ্রহ কল্পে যুগে যুগে অবতীর্ণ হন। আরো জীবেরা ত্রিগুণাত্মক প্রকৃতির অধীন হয়ে জন্মায়, কিন্তু অবতার প্রকৃতির বা ত্রিগুণের অধীন নয়, তাদের প্রভু ও নিয়ন্তা। অবতার সাক্ষাৎ ভগবান, তার খোলটাই শুধু নরাকার। বলছেন যিনি নির্গুণ ব্রহ্ম তিনি সগুণ ব্রহ্ম, এ দুটির ভেতরে কোনো পারাক নেই। যাকে আমরা চিন্তা করতে পারি না, যাকে কোনো কোয়ালিটি আমাদের জানা বোঝা যে কোয়ালিটি, বড় ছোট মেজ সেজ চওড়া রোগা, এই যে নানা রকম যে সত্তা আছে যা আমরা কল্পনা করতে পারি, গুণাত্মক যে সত্তা, সাত্ত্বিক রাজসিক তামসিক, এই যে গুণাত্মক সত্তা, এই কোনো গুণাত্মক সত্তা দিয়ে ভগবানকে বোঝানো যায় না। তিনি নির্গুণ স্বরূপ, আবার তিনিই সগুণ স্বরূপ, জগতে যা কিছু দৃশ্যমান সব কিছু তিনি। সগুণ ব্রহ্মে অবতারে কোনো পার্থক্য নেই। সগুণ ব্রহ্মে এবং অবতারে কেন ফারাক নেই? কারণ অবতারের ভেতরে ঈশ্বরের গুণটি প্রকাশিত হয়। যেমন সগুণ ব্রহ্মে ঈশ্বরের দয়া, ক্ষমা, মৈত্রী, মুদিতা, করুণা, এইগুলো যেমন ঈশ্বরের গুণ, ঠিক এইটি যখন কোনো চ্যানেল দিয়ে প্রকাশিত হচ্ছে তখন সেটি আমরা বলি। দেখবেন বাগানেতে, চায়ের বাগানে চা আছে, চা তৈরি হচ্ছে, সেই পাতা তোলা হলো, সেই পাতাগুলিকে একটি যন্ত্রে প্রসেস করানো হলো, ড্রাই করা হলো, তাকে অনেক রকমভাবে ব্লেন্ড করা হলো, প্যাকেটের মধ্যে প্রকাশ করা হলো। যে পাতাটা বাগানে হয়েছে এবং যে পাতাটা আপনি প্যাকেটে কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন, তার কিন্তু কোনো রূপের কোনো পরিবর্তন নেই, সে একই চা পাতা। শুধু যখন আমরা তার গুণগত কোনো পরিবর্তন নেই, কিন্তু তার রূপের পরিবর্তন হওয়ার জন্য আমরা তাকে দুটি ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে থাকি। সগুণ ব্রহ্ম তাকে আমরা দেখতে পাই না, তিনি আমাদের গুণের ভেতরে, আমাদের মানুষের গুণের ভেতরে বিকশিত হন। কিন্তু সেই গুণগুলি যখন একটি আমারই মতো দেখতে জিনিসের ভেতর দিয়ে প্রকাশিত হন, তখন সেই ভগবানের অবতীর্ণ রূপটিকে আমরা বলি অবতার। অবতার আর জীবের ভেতরে প্রভেদ আছে। মহারাজ বলছেন মানুষ নিজের কর্মবশে বার বাধ্য হয়ে বারবার জন্মগ্রহণ করেন। আমাদের এই জন্ম আমাদের কর্মফলের স্বরূপ। আমরা যেরকম সুকর্ম করলে আমাদের পরবর্তী জন্মে সুকৃতি নিয়ে জন্মাব, কুকর্ম করলে পরবর্তী জন্মে যে শরীর ধারণ করব সেই কুকৃতি নিয়ে আমরা জন্মগ্রহণ করব, এটি হবে। কিন্তু অবতারের ক্ষেত্রে তা নয়। অবতার স্বেচ্ছায় জগৎরক্ষা ও অধর্মের নাশ ও ধর্ম সংস্থাপনের জন্য এবং সাধু ও ভক্তদের অনুগ্রহকল্পে যুগে যুগে অবতীর্ণ হন। তাদের একটা আশার উদ্দেশ্য থাকে, আমাদেরও আসার একটা উদ্দেশ্য থাকে। আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কর্মটি আমরা বহন করে আনছি সেই কর্মফলে ক্ষয় করা, আর তার হচ্ছে আশা মানুষের কল্যাণের জন্য, মানুষের ভেতরে ঈশ্বরীয় ভাবের জাগরণের জন্য, শুধু জাগরণ নয় সেই ভাবটিকে ধরে রাখার জন্য। তাই বলছেন জীবেরা ত্রিগুণাত্মক প্রকৃতির অধীন হয়ে জন্মায়, সত্যরজতম এই তিন গুণের অধীন তারা। শ্রীরামকৃষ্ণদেবের সে বিখ্যাত গল্পটি আছে, একটি জঙ্গলের ভেতরে তিনটি চোর, তিনটি ডাকাত একজন মানুষকে ধরেছে। প্রথম ডাকাত বলল একে মেরে এখানেই পুঁতে দিয়ে চলে যা। আরেকজন বলল না না, মারার দরকার নেই, বরং একে খুব করে মারধর করে হাত পা বেঁধে এখানে রেখে দাও, জঙ্গলি জানোয়াররা একে এসে খেয়ে চলে যাবে। আর তৃতীয়জন যিনি ছিলেন, তারা দুজন চলে যাওয়ার পরে তৃতীয়জন এসে তার বন্ধন খুলে দিলেন, বললেন তোমার বড্ড লেগেছে না, এই চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমার বাড়ির রাস্তা। জঙ্গলের শেষ প্রান্তে এসে তিনি দেখিয়ে দিলেন এই রাস্তাটা অতিক্রম করলে তুমি তোমার বাড়ির রাস্তা খুঁজে পাবে। কৃতজ্ঞ সেই পথিক তাকে বললেন চলো তুমি আমার বাড়ি চলো, তুমি আমার জীবন বাঁচিয়েছো, লোকে তোমায় দেখে আনন্দ পাবে। তিনি বললেন না না, আমার যাবার উপায় নেই, কারণ সেও ডাকাত, ওপারে যদি ডাকে যায় তাহলে পুলিশের হাতে ধরা পড়বে। এই যে তিন যে ডাকাত, এই তিন ডাকাত হলো তম, রজ এবং সত্য। তম আমাদের জাগতে দেয় না, আমাদের ঘুম পাড়িয়ে রাখে, আমাদের এগিয়ে যেতে দেয় না। রজ প্রবল কর্মোদ্যোগে ব্যস্ত, কিন্তু তার কোনো উদ্দেশ্য থাকে না। সত্যের ভেতরে প্রবল কর্মোদ্যোগ থাকে, কিন্তু একটা উদ্দেশ্য থাকে, জীবনের মানোন্নয়ন করার চেষ্টা থাকে তাদের ভেতরে।
কিন্তু জীব এই তিন গুণের অধীন হয়ে জন্মায়। কিন্তু ঈশ্বর যখন মানুষ হয়ে থাকে আসেন, তখন তিনি এই তিন গুণের অতি অধীন থাকেন, আবার এই তিন গুণ থেকে পারে থাকেন। তিনি গুণাত্মক, আবার তিনি গুণাতীত। ভগবান এই গুণের ভেতরেই আছেন, আবার তিনি এর বাইরেও চলে যাচ্ছেন। অবতার সাক্ষাৎ ভগবান, তার খোলটা শুধু নরাকার। একটা রূপ নিয়ে আসতে হবে জগতের কাছে, প্রকাশিত হতে গেলে একটি অবলম্বন দরকার, একটি অবয়ব দরকার। তাই তিনি নর অবতারে আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন। আমরা শেষ করব 313 নম্বর সূত্র ধরে। এখানে মহারাজ বলতেন, ভগবান বলতে আমরা যা কিছু শ্রেষ্ঠ বা চরম বলে ধারণা করতে পারি, তব তারই এই মূর্ত দেখতে পাই এবং সংলগ সম্যক উপলব্ধি করি। তিনি সকল ঐশ্বগুণের মূর্ত বিগ্রহ। অবতার শরীরে ভগবান নানাভাবে খেলা করেন, তবে জগতের বিশেষ কার্যসিদ্ধির জন্য তিনি অল্প সংখ্যক শুদ্ধচিত্ত ভক্ত ও অন্তরঙ্গ পার্শ্বদের কাছেই নিজস্ব রূপ প্রকাশ করেছেন। আর ঠিক মানুষের মতো ব্যবহার করেন বলে সাধারণ লোক তাকে ধরতে পারেন না, এমনকি অবজ্ঞাও করেন। ভগবান বলতে আমরা যেটা বুঝি তা হলো কিছু শ্রেষ্ঠ এবং চরম বলে যা কিছু আমরা সেরা বলে ধারণা করতে পারি, যার বাইরে আর কিছু নয়, সেইটির মূর্ত বিগ্রহ। শ্রীরামকৃষ্ণকে দেখলে আমরা ভালোবাসার মূর্ত বিগ্রহ বলে মনে করি, কারণ তার মধ্যে ভালোবাসার সর্বোৎকৃষ্ট ভাবটি প্রকাশিত হয়। তার ভেতরে ভালোবাসার সবচেয়ে সর্বোৎকৃষ্ট জিনিসটি প্রকাশিত হয়, যার পরে আর অন্য কোনো কিছু থাকে না। সেই কারণেই যেরকম ভালোবাসা আমরা পাই না। ইংরেজিতে একটা কথা আছে, নাথিং লাইক দ্যাট। অবতারের ভালোবাসা হলো ঠিক সেই রকম। অবতারের ভেতরে যে গুণটি প্রকাশিত হচ্ছে সেটাই ওই নাথিং লাইক দ্যাট। তার মধ্যে প্রেম, তার মধ্যে ক্ষমা, তার মধ্যে করুণা, সব কোনোরকম বিধিনিষেধের বেড়াজালের মধ্যে পড়ে না, এটি আমাদের কিন্তু বুঝতে হবে। তিনি সকল ঐশ্বগুণের মূর্ত বিগ্রহ। জগৎ সংসারে আমরা যাবতীয় যে ভালো বা ঈশ্বরীয় গুণ কল্পনা করতে পারি, সেই গুণের ঘনীভূত মূর্তি হলেন অবতার। অবতার শরীরে ভগবান নানাভাবে খেলা করেন, তবে জগতের বিশেষ কার্যসিদ্ধির জন্য তিনি অল্প সংখ্যক শুদ্ধচিত্ত ভক্ত অন্তরঙ্গ পার্শ্বদের কাছে নিজস্ব স্বরূপ প্রকাশ করেন। তার যে উদ্দেশ্যে আসা সেই কার্যসিদ্ধি, কোনো কাজই তো একা করা যায় না, সে অবতারই আসুন আর সাধারণ মানুষই আসুন, সবসময় কাজ একটা সম্মিলিত ভাবনার প্রতীক। দেখবেন আপনি আজ যে বাড়িতে রান্না করছেন সেটা কিন্তু আপনার একার কর্ম নয়। ইন্ডিয়ান কোম্পানি আপনাকে গ্যাস সাপ্লাই দিয়েছেন বলে এবং একটি লাইটার আছে বলে, সেই গ্যাসের সঙ্গে সেই লাইটারের সংযোগ হলো বলে আগুন জ্বালাতে পারলেন। আপনি যে রান্না করেন শুধুমাত্র মানে ডাল বা চাল চাপিয়ে দিলেই হয় না, তার ভেতরে যে মশলা পাতি তেল সবগুলো মিলেমিশে তবে একটা সুস্বাদু খাবারে রূপান্তরিত হয়। জীবনের প্রতি ক্ষেত্রেই তাই, আমরা যা কিছু করি না কেন এটি হচ্ছে একটি সম্মিলিত সত্তার প্রকাশ। ঠিক সেই রকম অবতার যে মানুষের জন্য নতুন কাজ করেন সেটিরও একটি সম্মিলিত সত্তার প্রকাশ, এবং সেই সম্মিলিত সত্তার প্রকাশ করতে গেলে কারুর কাছে যারা তার সেই কার্যকে টেনে নিয়ে যাবে, তারা তার সেই কার্যকে আগামী দিনের মানুষের কাছে বয়ে নিয়ে যাবে, তাদের কাছে নিজের ভাবটিকে প্রকাশ করা দরকার। তার শরীর চলে যাচ্ছে, আগের দিন আমরা পড়ছিলাম স্বামী শিষ্য সংবাদ, সেখানে স্বামীজি তখনও সন্দেহ প্রকাশ করছেন। ঠাকুর বলছেন, যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে রাম ও কৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। এই যে দেখুন কত মানুষের কাছে কতভাবে প্রকাশিত হয়েছেন। কথামৃতে দেখবেন বারবার ঠাকুর জিজ্ঞাসা করছেন মাস্টারমশাইকে, অন্যান্যদের জিজ্ঞেস করছেন, আমাকে তোমার কি বলে বোধ হয়। প্রত্যেকবার তিনি জানতে চাইছেন আমি যে তাদের কাছে প্রকাশ করছি তারা কতটুকু আমাকে ধারণা করতে পারছে। অবতার শুধু নিজেকে প্রকাশ করলেই নয়, তাকে ধারণা করবার মতো শক্তিও আমাদের থাকা দরকার। বারবার তিনি অন্যের কাছে যে আমাদের অনেক সময় আমারই মনে হতো যেন তিনি যেন নিজের অ্যাডভার্টাইজ করছেন, তা কিন্তু নয়। তুরিয়ানন্দজিকে বলছেন বড্ড কষ্ট হচ্ছে,
তুরিয়ানন্দজি বলছেন, আমি তো দেখছি আপনি খুব আনন্দে আছেন, ঠাকুর হেসে ফেলেছেন, বলছেন নারী শালা ধরে ফেলেছে যে। এই যে দেখুন, এক একজনের কাছে তিনি প্রকাশিত হওয়ার চেষ্টা করেছেন, কেন না তাদের মাধ্যমে তার যে যুগোপযোগী কর্ম যেটা তিনি করে উঠে যেতে পারলেন না, যেটি সম্পূর্ণ তিনি করে দিতে পারলেন না, সেই সম্পূর্ণকরণ বৃত্তের সম্পূর্ণ বৃত্তটিকে পূর্ণ করার চেষ্টা করে যাওয়ার, এই সব মানুষদের কাছে তিনি নিজের স্বরূপকে প্রকাশ করেন। এবং এই স্বরূপ প্রকাশ করতে গিয়ে কিছু সাধারণ মানুষ তাকে দেখেন এবং সেই সাধারণ মানুষরা তাকে মানুষ জ্ঞান করেন, তাকে অবজ্ঞা করেন, তাতে অবতারের কিছু এসে যায় না, কারণ তিনি কারোর কাছে মানও চান না, সম্মানও চান না। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমরা যেন অবতারের স্বরূপটিকে যেন অন্তর দিয়ে উপলব্ধি করতে পারি, আমরা যেন অনুভব করতে পারি তিনি আমার মুক্তির জন্য, আমার কল্যাণের জন্য এসেছেন, আমরা যেন তার প্রদর্শিত পথে এগিয়ে যেতে পারি এবং শুভ কর্ম করে আমি আমার যাবতীয়, আমরা যেন আমাদের যাবতীয় অশুভ সংস্কারের পারে যেতে পারি এবং একসময় জীবনান্তে আমরা যেন এইটা কনফার্ম করে নিয়ে যেতে পারি, এত শুভ কর্ম করেছি, এত শুভ ফল হয়েছে, আমি ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যেতে পেরেছি। আমাদের মুক্তি তখনই সম্ভব যখন আমরা নিজেদের ঈশ্বরের সঙ্গে একীভূত বা ঈশ্বরীয় সত্তার সঙ্গে একীভূত হতে পারবো, তখন আমাদের আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে পড়তে হবে না। আজ এই পর্যন্ত, ভগবানের ইচ্ছা হলে আগামী দিন 314 নম্বর সূত্র থেকে আমরা শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।